ঝাড়খণ্ডের জেলার রতনপুর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মধ্যরাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাজারের বহু দোকান। অগ্নিকাণ্ডে 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আনুমানিক 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সন্দেহ, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা সংঘটিত হতে পারে। দর্শকদেরকে জানাচ্ছি আবারও, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার রতনপুর বাজারে। মধ্যরাতে রাত প্রায় 1টা নাগাদ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বাজারের বহু দোকান। অগ্নিকাণ্ডে 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আনুমানিক 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা সন্দেহ করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা সংঘটিত হতে পারে। রাত আনুমানিক 1টা নাগাদ এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি আঁচ করতে পেরে খবর পাঠানো হয় হাইলাকান্দি দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মকর্তারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে অগ্নি নির্বাপক বাহিনী অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ স্থানীয়দের। একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় হাইলাকান্দি জেলার রতনপুর বাজারে। সেখানে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বাজারের 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা সন্দেহ করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনাটি সংঘটিত হতে পারে বলে। প্রায় 2 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পাঠানো হয়েছে হাইলাকান্দি দমকল বাহিনীকে, কিন্তু দমকল বাহিনীর কর্মকর্তারা সেখানে পৌঁছাতে অনেকটাই দেরি করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। এবং ততক্ষণে 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। অনেক দেরিতে অগ্নি নির্বাপক বাহিনী সেখানে পৌঁছায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই অগ্নিকাণ্ডে প্রায় 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে হাইলাকান্দি জেলার রতনপুর বাজারে। ¡Gracias!